নভেম্বর বিপ্লব উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার এসএফআই এর পক্ষ থেকে রবিবার শহর বর্ধমানের বীরহাটা এলাকায় একটি বুক স্টলের উদ্বোধন হয়। আগামী 9ই নভেম্বর কাল্লা ও কাটোয়ায় এই রূপ বুক স্টলের উদ্বোধন করা হবে বলে জানান এসএফআই এর সদস্যরা। আমরা এখানে নভেম্বর বিপ্লব সপ্তাহ উদযাপন করছি আজকে এবং আগামী কাল। এখানে আমরা বুক স্টল করছি পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে, এবং আগামী পরশুদিন অর্থাৎ 9ই নভেম্বর কাল্লা শহর এবং কাটোয়া শহরে এসএফআই পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে এই নভেম্বর বিপ্লব সপ্তাহ উদযাপন উপলক্ষে আমরা যে বুক স্টল করছি সেই বুক স্টল ওই দুটি শহরে হবে। সকাল থেকে এখানে আমাদের আজকে আমাদের এই বুক স্টলের উদ্বোধনে আমাদের এসএফআই এর জেনারেল সেক্রেটারি কমরেড ময়ূখ বিশ্বাস এসেছেন, তিনি উদ্বোধন করেছেন। উদ্বোধনের তার কথার মাধ্যমে উদ্বোধন হয়েছে এবং আমরা সকলে এসেছি। আমাদের সারাদিন বই বিক্রি, পোস্টার, বিভিন্ন ধরনের কফি মাগ, পেন, এই নানান জিনিসপত্র নিয়ে আমরা বিক্রি করছি এবং বই বিক্রি করছি। সব মিলিয়ে একটা এরপর একটা কালচারাল প্রোগ্রাম হবে, আমরা নিজেরাই নিজেদের মধ্যে করব ছোট করে। এদিন বুক স্টলের উদ্বোধন করেন এসএফআই এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস। মাধ্যমে যারা আমাদের কথা শুনছেন তাদের সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের এই বুক স্টলে। আমরা এখানে লড়াইয়ের সাথে সাথে নভেম্বর বিপ্লবের মতাদর্শকে সবার মাথার মধ্যে ঢোকানোর জন্য, সবার লেখাপড়ার মধ্যে আনার জন্য আমরা বুক স্টল করছি। সেই বুক স্টলে যারা আমাদের কথা শুনছেন আপনার মাধ্যমে তাদের সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। নভেম্বর বিপ্লব উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার এসএফআই এর পক্ষ থেকে রবিবার শহর বর্ধমানের বীরহাটা এলাকায় একটি বুক স্টলের উদ্বোধন হয়। আগামী 9ই নভেম্বর কাল্লা ও কাটোয়ায় এই রূপ বুক স্টলের উদ্বোধন করা হবে বলে জানান এসএফআই এর সদস্যরা। আমরা এখানে নভেম্বর বিপ্লব সপ্তাহ উদযাপন করছি আজকে এবং আগামী কাল। এখানে আমরা বুক স্টল করছি পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে, এবং আগামী পরশুদিন অর্থাৎ 9ই নভেম্বর কাল্লা শহর এবং কাটোয়া শহরে এসএফআই পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে এই নভেম্বর বিপ্লব সপ্তাহ উদযাপন উপলক্ষে আমরা যে বুক স্টল করছি সেই বুক স্টল ওই দুটি শহরে হবে। সকাল থেকে এখানে আমাদের আজকে আমাদের এই বুক স্টলের উদ্বোধনে আমাদের এসএফআই এর জেনারেল সেক্রেটারি কমরেড ময়ূখ বিশ্বাস এসেছেন, তিনি উদ্বোধন করেছেন। উদ্বোধনের তার কথার মাধ্যমে উদ্বোধন হয়েছে এবং আমরা সকলে এসেছি। আমাদের সারাদিন বই বিক্রি, পোস্টার, বিভিন্ন ধরনের কফি মাগ, পেন, এই নানান জিনিসপত্র নিয়ে আমরা বিক্রি করছি এবং বই বিক্রি করছি। সব মিলিয়ে একটা এরপর একটা কালচারাল প্রোগ্রাম হবে, আমরা নিজেরাই নিজেদের মধ্যে করব ছোট করে। এদিন বুক স্টলের উদ্বোধন করেন এসএফআই এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস। মাধ্যমে যারা আমাদের কথা শুনছেন তাদের সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের এই বুক স্টলে। আমরা এখানে লড়াইয়ের সাথে সাথে নভেম্বর বিপ্লবের মতাদর্শকে সবার মাথার মধ্যে ঢোকানোর জন্য, সবার লেখাপড়ার মধ্যে আনার জন্য আমরা বুক স্টল করছি। সেই বুক স্টলে যারা আমাদের কথা শুনছেন আপনার মাধ্যমে তাদের সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।